দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। সোমবার সকাল 9টা থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়। সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান এ সময় সিলেট 6 আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দেন। সিলেট 6 আসনে 6 জন প্রার্থী আছেন, এর মধ্যে 5 জন প্রার্থী দলীয় প্রতীকে ও 1 জন স্বতন্ত্র প্রার্থী বরাদ্দকৃত প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সাংসদ নুরুল ইসলাম নাহিদ নৌকা, তৃণমূল বিএনপি প্রার্থী শমশের মবিন চৌধুরী সোনালী আশ, জাতীয় পার্টি প্রার্থী আলহাজ সেলিম উদ্দিন লাঙ্গল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান আতা ছড়ি, ইসলামী ঐক্যজোটের প্রার্থী সাদিকুর রহমান মিনার প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একমাত্র স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেনকে ঈগল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় রিটার্নিং কর্মকর্তা প্রত্যেক প্রার্থীকে আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম চালানোর অনুরোধ করেন। সেই সাথে প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি পড়ে শোনানো হয়।